হ্যালো ব্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমরা আছি মোটামুটি মোটামুটি বলতে হচ্ছে কারণ শিহাব কিন্তু এখনো পুরোপুরি সুস্থ নয় আগে অনেকগুলো দিন ধরে বেশ অসুস্থ ছিল তারপরে কিছুটা দিন একটু অ্যান্টিবায়োটিকের ডোজ পড়লো তারপরে একটু সুস্থ হয়েছিল দু তিন দিনের জন্য এগেইন আবার ওই আটানব্বই নিরানব্বই কখনো একশো কখনো একশো এক এরকম টেম্পারেচার ভ্যারি করছে আর এইসব অসুস্থতার কারণে ওকে কিন্তু নিয়ে বাইরে বেরোনো একদম হয়ই না বলা চলছে আর বাইরের যা ওয়েদার বাইরে নিয়ে যাওয়াও পসিবেল না কোনো দিনও বৃষ্টি দিনও ভীষণ গরম কোনো দিনও ঝড় একটা অদ্ভুত রকম বাজে ওয়েদার তো সেই জন্যই ওকে বাড়িতে এই একটা দোলনা বানিয়ে দিয়েছি ও সেটাতে বেশ এনজয় করছে দোলনাটা কিন্তু নর্মালি আমি আমার সিলিং থেকে একটা দড়ি ঝুলিয়ে ওই যে সাইকেলে বসার যে সিট গুলো হয় ওটা সিহাবের একটা ছিল যদিও এখন ওটা সিহাবের তুলনায় সাইজে ছোট হয়ে গেছে তো সেই সিটেই কিন্তু একটা দোলনা বানিয়ে দিয়েছি তো যাই হোক বাড়িতেও দোল খাচ্ছিল আর তারপরে দেখো এরকম চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে খেলা করছে তো ভাবলাম তার একটা ক্লিপস নিয়ে রাখি কারণ আজকাল ফেসবুকে কিছু এরকম লেখা আসছে বারবার যে বাচ্চারা বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রাখে কিন্তু বাবা মা সেটা ছড়াতে দেয় না বা এরকম মেসি করা বাবা মা পছন্দ করে না মানে বাড়িতে মেহমান আসবে বা আত্মীয় স্বজন আসবে তাদের চোখে খারাপ লাগবে বলে কিন্তু আমরা ওরকম করি না আমরা চাই শিহু খুব ভালো থাকুক শিহুর জন্য আমাদের যে গেস্ট রুমটা আছে ওটা কমপ্লিটলি ছেড়ে দিয়েছে ওটাকে ও যত পারে করে দিন খেলা করে আর তারপরে আমরা একদম রাত্রেও ঘুমিয়ে গেলে কিন্তু তারপর ওটাকে গোটাগুটি করি তো আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই ততক্ষণ মধ্যে তোমরা সবাই ভালো থেকো শিহুর জন্য অবশ্যই প্রে করো টেক কেয়ার অ্যান্ড বাই বাই